আজকে তোমাদের সিরিজ টেস্টিং ল্যাম্পের সাহায্যে ডিসি মোটরের টার্মিনাল আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। এখানে একটা ডিসি মোটর রয়েছে, ডিসি কম্পাউন্ড মোটর, তার টার্মিনাল আইডেন্টিফিকেশন এবং তার হচ্ছে একটা প্যানেল বোর্ড। তো প্যানেল বোর্ডের আমাদের কাজ নেই আজকে। এখানে ডিসি কম্পাউন্ড মোটরের দেখো ছটা টার্মিনাল রয়েছে। ছটা টার্মিনাল আমরা কি জানি যে দুটো দুটো আর্মেচার, দুটো ফিল্ড, দুটো সিরিজ এই নিয়ে থাকবে। কিন্তু দেখো এখন ধরো মার্কিং এখানে লেখা রয়েছে, এএফ এভাবে লেখা রয়েছে, কিন্তু ধরো যদি মার্কিং করা না থাকে সেক্ষেত্রে আমরা মোটরের টার্মিনাল আইডেন্টিফিকেশন কিভাবে করব সেটা দেখো। তার জন্য আমাদের একটা সিরিজ টেস্টিং ল্যাম্প লাগবে। এটা হচ্ছে একটা সিরিজ টেস্টিং ল্যাম্প। এখানে দেখো একটা সিরিজ টেস্টিং ল্যাম্প নেওয়া রয়েছে এবং এই ল্যাম্পের সাপ্লাই লাইনটা এখান থেকে নিয়েছি। এখন এই সুইচটাকে অন করলে দেখো এই ল্যাম্পটা কিন্তু গ্লো করছে, অর্থাৎ সার্কিট কমপ্লিট হচ্ছে। এই অবস্থায় দেখো আমরা যে কোনো দুটো টার্মিনালকে যদি টাচ করি, তার মানে এই দুটো হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে, তাহলে কি এই দুটো কিন্তু সেম কয়েল, ল্যাম্প গ্লো করছে। আবার দেখা যাক, ল্যাম্প গ্লো করছে না, আবার কিন্তু এই দুটো গ্লো করছে, অর্থাৎ কি এই তিনটের মধ্যে প্রথম দুটো দেখে এই পাশ থেকে যে দুটো সেই দুটো গ্লো করছে, আবার নিচের দুটো গ্লো করছে, এটাই কিন্তু গ্লো করছে না, যা সেটা ফ্লাশিং করছে। কি ফ্লাশিং করছে, অর্থাৎ ওপরে যে দুটো গ্লো করছে আর নিচের যে দুটো গ্লো করছে সে দুটো মধ্যে একটা আর্মেচারের ফিল্ড হবে, একটা সিরিজের ফিল্ড হবে। এবার আর্মেচার এবং সিরিজের ফিল্ডের ল্যাম্পের গ্লো প্রায় একই, কারণ দুটোরই রেজিস্ট্যান্স কিন্তু কম। তাহলে কিভাবে আমরা কোনটা আর্মেচারের ফিল্ড আর কোনটা সিরিজের টার্মিনাল কিভাবে চিনব? ফিল্ডেরটা আমরা দেখলাম হালকা ফ্লাশিং করছে, তাহলে সেই পদ্ধতিটা জানার জন্য আমাদের কি করতে হবে, আর্মেচারের যে সার্কিটটা কমপ্লিট হয় আমরা জানি কি কার্বন ব্রাশের মাধ্যমে। এখন সুইচটাকে অফ করলাম, অফ করার পরে তোমাদের দেখো এখানে একটা কার্বন ব্রাশ রয়েছে ক্লোজলি। এই কার্বন ব্রাশটাকে, এটা কার্বন ব্রাশ, এই কার্বন ব্রাশ হোল্ডারের মধ্যে ছিল, সেটাকে আমরা ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করার পরে দেখো আমাদের সুইচটাকে অন করেছি সিস্টেম ফিক্সিং ল্যাম্পের। অন করার পরে দেখো এই যে দুটো টার্মিনাল গ্লো করছে না, এই দুটো টার্মিনাল গ্লো করছে, অর্থাৎ যে দুটো টার্মিনাল গ্লো করছে সেটা সিরিজ ফিল্ডের টার্মিনাল, যেটা গ্লো করছে না সেটা কিন্তু আর্মেচার। এবার আর্মেচার টার্মিনাল কেন, আর্মেচারের যেহেতু সার্কিট কমপ্লিট হচ্ছে না সেজন্য ল্যাম্প গ্লো করছে না। এখন দেখো এই যে কার্বন ব্রাশের সঙ্গে দিলে সার্কিট কিন্তু কমপ্লিট করছে, অর্থাৎ এটা কি গিসের টার্মিনাল, এটা হচ্ছে আর্মেচারের টার্মিনাল। তাহলে প্রথম দুটো জানলাম আমরা আর্মেচারের টার্মিনাল, পরের দুটো হচ্ছে সিরিজ ফিল্ডের টার্মিনাল, আর পরের দুটো হচ্ছে ফিল্ডের টার্মিনাল। ঠিক আছে, তাহলে এবার আমরা এই টেস্টিং রিপোর্টটা তোমরা দেখলে এবার খাতার সাহায্যে ডায়াগ্রামে আমরা বুঝে নেব কীভাবে রিপোর্টগুলো এবং টেস্টিংগুলো করা যায়। এখন দেখো আমরা প্র্যাকটিক্যালে যে টেস্টটা করলাম সেটা আমরা খাতায় ডায়াগ্রামের সাহায্যে যদি দেখি, তাহলে দেখো এখানে এই যে টার্মিনালটা তোমাদের সিরিজ ফিল্ডের টার্মিনাল লিখলাম, SE1 আর SE2 সিরিজ ফিল্ড। এবার দেখো এবার দেখো এইখানে আর্মেচারের একটা টার্মিনাল রাখছি, এখন ধরো টার্মিনাল মার্কিং করা নেই, তাহলে এটা হলো আর্মেচারের টার্মিনাল। আর এইখান থেকে পরে যেটা টার্মিনাল আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে সান্ড ফিল্ডের টার্মিনাল। এখন ধরো কোনোটাতে মার্কিং করা নেই, এটা আমরা মার্কিং করেছি, তাই ধরো মার্কিং করা নেই, সেক্ষেত্রে আমরা টেস্ট ল্যাম্পের সাহায্যে কীভাবে মার্কিং করছি দেখো। আমরা টেস্ট ল্যাম্প নিতে গেলে এখানে একটা টেস্ট ল্যাম্প নিয়েছি, যার এখানে সাপ্লাই থেকে ফেজ, এখান থেকে একটা নিউট্রাল নিয়েছি যেটা সাপ্লাই থেকে ফেজ, এটা হচ্ছে সাপ্লাই, মানে এটা সাপ্লাই দিতে হবে ফেজ নিউট্রাল। এইবার এই যে লিড দুটো দেখছো, এই লিড দুটো, এই যে এন্ডিং লিড দুটো, এই লিড দুটোকে আমাদের ক্রমান্বয়ে টাচ করতে হবে। কীভাবে টাচ করতে হবে, এখন ধরো এখানে ছটা টার্মিনাল রয়েছে, ছটা টার্মিনাল আমাদের জানা নেই, সেক্ষেত্রে দেখো এখান থেকে পরপর যদি টাচ করি, এখান থেকে টাচ করি, তাহলে দেখা যাচ্ছে এটা সার্কিট কমপ্লিট হয়ে যাচ্ছে, ল্যাম্প গ্লো করবে, কিন্তু ওটাকে ফিক্সড রেখে এগুলোকে, এটাকে যদি টাচ করি, এটাকে ফিক্সড রাখছি, এটাকে ফিক্সড,
তাহলে কিন্তু এটা ডিফারেন্ট সার্কিট, ল্যাম্প গ্লো করবে না, কারণ এখান থেকে ফেজটাই আসছে, এখানে এসে কাট হয়ে যাচ্ছে, গ্লো করছে না। এইবার ক্রমান্বয়ে আমরা কি এইখান থেকে যেটা সেটা আমার তোমাদের এখানে অলরেডি লাগিয়েছি, এবার এটাকে আবার তোমাদের এটা করবো, এই দুটো তারকে কিন্তু আমরা আউট করে দেবো, অর্থাৎ এখান থেকে একটা তার, এখান থেকে একটা তার কানেক্ট করলে দেখা যাচ্ছে ল্যাম্প কিন্তু গ্লো করছে, অর্থাৎ এটাও সেম কয়েল, এটাও সেম কয়েলের তার, দুটো ল্যাম্প গ্লো করছে। কিন্তু আবার যখন আমরা এখানে কানেক্ট করছি, এখানে যখন কানেক্ট করছি এইভাবে, তখন কিন্তু এখানে ল্যাম্পের গ্লো করছে না, জাস্ট হালকা স্পার্কিং করছে। তাহলে এই কন্ডিশন থেকে আমাদের বুঝতে হবে কি যে দুটো টার্মিনালে ল্যাম্প গ্লো করছে, ল্যাম্প গ্লো করছিল কোন টার্মিনালে, এই টার্মিনালটা এই টার্মিনালটা ল্যাম্প গ্লো করেছে, এখানে গ্লো করেছে, এই টার্মিনাল এই টার্মিনালটা ল্যাম্প গ্লো করেছে। তাহলে এই চারটে টার্মিনালে ল্যাম্প গ্লো করেছে, আর এই যে অবশিষ্ট টার্মিনালটা ল্যাম্প গ্লো করেনি, জাস্ট পার্কিং করেছে। তাহলে যেটাই সামান্য স্পার্কিং হয়েছে, ল্যাম্প গ্লো করেনি, সেটা হচ্ছে ফিল্ডের টার্মিনাল। এই দুটো টার্মিনাল হচ্ছে ফিল্ডের, এটা আমরা ফিল্ড, কি ফিল্ড, সান্ড ফিল্ডের টার্মিনাল। বাকি পড়ে থাকে এই চারটে টার্মিনাল, এই চারটে টার্মিনালের মধ্যে সিরিজ ফিল্ড কোনটা আর কোনটা আর্মেচারের ফিল্ড, কী করে বুঝবো? এখান থেকে আমাদের যে কোনো একটা কার্বন ব্যাস যদি খুলে দিই, তাহলে কিন্তু আমাদের কী হবে, এখান থেকে আমাদের তার দুটো থাকলেও কার্বন ব্যাস খুলে দেওয়ার জন্যও কিন্তু আর্মেচারটা আমাদের সার্কিট কমপ্লিট হবে না। কীভাবে দেখবো, দেখো এইখানে থাকো একটা আর্মেচারে গেছি, এপাশে কার্বন ব্যাস করেছি, এখান থেকে ল্যাম্প, ল্যাম্পে এই ফেজ পাচ্ছে, আর এখান থেকে নিউট্রাল, কিন্তু এখান থেকে যে কার্বন বাসটা সেটা কিন্তু খোলা রয়েছে, তাহলে আমাদের ল্যাম্পটা নিশ্চয়ই গ্লো করবে না। এবার যখন আমরা কি করব, এই এখান থেকে আমরা জানি কি এই আর্মেচারের যে আটা কয়েলের টার্মিনাল কোথায় রয়েছে, কার্বন বাসের সাহায্যে কিন্তু কানেক্ট করা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ কার্বন বাসে যদি আমরা ধরি, তাহলে ল্যাম্প কিন্তু গ্লো করছে। তাহলে এর থেকে বুঝতে পারবো যে কার্বন বাস খুলে নেওয়ার পরে যদি ল্যাম্প না গ্লো করে, তাহলে সেটা আর্মেচারের টার্মিনাল, অথবা যদি আমরা কার্বন বাসে ধরি, তাহলে সার্কিটটা কমপ্লিট হচ্ছে, ল্যাম্প গ্লো করছে, সাধারণত সেটা আর্মেচারের টার্মিনাল। তাহলে এই টেস্টিংয়ের মাধ্যমে আমরা পুরোপুরি ক্লিয়ার যে ডিসি সান্ড, ডিসি কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে ছটা টার্মিনাল বাইরে যে থাকে সেটাকে যদি মার্কিং না করা থাকে, তাহলে সিরিজ টেস্টিং ল্যাম্পের সাহায্যে কিন্তু আমরা ছটা টার্মিনাল কিন্তু আইডেন্টিফাই করতে পারবো।